হ্যালো ভিউার স্লেস টাকাব চ্যানেল তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের পেটে ব্যথা সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশান বাচ্চাদের এই পেটে ব্যথার সমস্যা ছোট বাচ্চাদের ক্ষেত্রেও দেখা দিতে পারে বড় বাচ্চাদের ক্ষেত্রেও দেখা দিতে পারে কোন কোন ক্ষেত্রে কি কি আমরা করতে পারি কীভাবে আমরা ওদেরকে একটু রিলিফ দিতে পারি এই পুরো ব্যাপারটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখো এতে তোমাদের একটা হেল্প হতে পারে সিলেট গেট স্টার্টেড তো দেখো বাচ্চাদের পেটে ব্যথার মতন সমস্যা খুব কমন যে কারণে হয়ে থাকে সেটা হচ্ছে গ্যাসের কারণে এই গ্যাসের কারণে পেটে ব্যথা ছোটো বেবিদের মধ্যেও দেখা দিতে পারে বড় বেবিদের মধ্যেও দেখা দিতে পারে যদি বাচ্চা ছোটো হয় মানে ছয় মাসের মধ্যেই বাচ্চার বয়স থাকে সেক্ষেত্রে বাচ্চারা দুধই খেয়ে থাকে এবং দুধ খাওয়ার ফলে কী হয় বাচ্চাদের মাঝে মাঝে গ্যাস ফার্ম করতে পারে এটা খুবই কমন ব্যাপার আবার অনেক সময় বেবিদেরকে আমরা টাইম মেনটেন করে দুধ খাওয়াতে পারি না ঠিক মতন অনেক সময় ওদের আগে খিদে পেয়ে যায় অনেক সময় খিদের মাঝে অনেকটা গ্যাপ হয়ে যায় এই কারণেও কিন্তু ওদের গ্যাস ফার্ম করে যেতে পারে বা যখন বেবিরা খুব কাঁদে তখনও কিন্তু ওদের পেটের মধ্যে বাতাস চলে যায় তখনও ওদের গ্যাস হয়ে যেতে পারে ওরা আঙুল চষে তখন ওদের পেটের মধ্যে বাতাস চলে যায় তখনও ওদের গ্যাস হতে পারে মোট কথা গ্যাস হওয়ার ফলে বেবিদের মধ্যেও কিন্তু পেটে ব্যথা হয় আর বড়ো বেবিদের ক্ষেত্রেও যদি ওদেরকে আমরা ওদের ক্ষমতা না বুঝে একটু বেশি স্পাইসি টাইপের বা একটু বেশি জটিল টাইপের খাবার খাইয়ে দিই যেটা ওদের পক্ষে হজম করা একটু সমস্যা হয়ে যায় তখন কিন্তু ওদের গ্যাস হতে পারে ওদেরকেও যদি আমরা খাওয়াতে গিয়ে একটু দেরি করে ফেলি বা ওদের খাওয়ানোর মাঝখানে যদি অনেকটা গ্যাপ হয়ে যায় তখনও কিন্তু ওদের গ্যাস ফর্ম করতে পারে মোট কথা গ্যাসের কারণে বাচ্চাদের পেটে ব্যথা হওয়া থাকে কিন্তু খুবই কমন ব্যাপার সেটা ছোটো বেবি হোক বা বড়ো বেবি হোক এক্ষেত্রে আমরা কী করতে পারি ফার্স্টে বুঝতে হবে যে বাচ্চার গ্যাস হয়েছে না পেটের মধ্যে একটু বাড়ি দিয়ে দেখতে হবে যে কোনো ফাঁপা ফাঁপা আওয়াজ পাওয়া যাচ্ছে কিনা বা বাচ্চা গ্যাস পাস করছে কিনা যদি এরকম হয়ে থাকে তো সেক্ষেত্রে বেবি হোক বা বড় বেবি হোক হালকা একটা পাতলা টাইপের কোনো নারকল তেল যেটা খুব পিওর টাইপের ভার্জিন পিওর টাইপের নারকল তেলকে একটু হালকা গরম করে নিয়ে বাচ্চার পেটের মাঝখানে মাসাজ করতে পারি এর ফলে গ্যাসটা খুব সহজে পাস হয়ে যেতে পারে বাচ্চা একটু আরাম পেতে পারে ছোটো বেবিদের ক্ষেত্রে কলিকেডের মতো ওষুধ খাওয়ানো যেতে পারে যেমনটা ডক্টর বলে দেবেন সেই ডোজ মেনে মেনে আর বড়ো বেবিদের ক্ষেত্রে খাওয়া দাওয়ার মধ্যে একটু চেঞ্জ আনতে পারি গ্যাস হলে বাচ্চাদেরকে আমরা ঠিক কোন কোন খাবার খাওয়াতে পারি কোন কোন খাবারগুলো খাওয়ানো উচিত না তার উপরে কিন্তু অল্প অলরেডি আমি ভিডিও করেছি তোমরা যারা এই ভিডিওটা দেখো তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নিও বড় বেবিতে যদি গ্যাসের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে গ্যাস কমানোর জন্য কিন্তু জোয়ান ভিজিয়ে রেখে একটু থেতো করে নিয়ে সেই জোয়ান ভেজানো জলটা ছেঁকে নিয়ে তারপর সেটা বাচ্চাকে খাওয়াতে পারি দু নম্বর যে কারণে বাচ্চাদের পেটে ব্যথা হতে পারে সেটা হচ্ছে মাসেল পেন মানে পেটের ভেতরে যে মাসেল রয়েছে বা পেশি রয়েছে সেখানে যদি কোনো রকম টান লাগে তখন কিন্তু পেটে ব্যথা হতে পারে এটা সাধারণত বড়ো বেবিদের ক্ষেত্রে হয়ে থাকে যে বেবিদের একটু বমি করার মতন টেন্ডেন্সি আছে মানে খাওয়ার সময় তারা একটু বমি করতে চায় বা প্রেশার দিয়ে বমিটা করার চেষ্টা করে বা কাঁসার চেষ্টা করে খুব কাশি হয় যাদের তাদের মধ্যে কিন্তু এই সমস্যাটা দেখতে পাওয়া যায় তারা কি করে এত জোরে বমি করার মতন চেষ্টা করে বা কাশে তখন কি হয় বাচ্চাদের মাসেল তো খুব আমাদের মতন অত শক্তপুক্ত নয় তো তখন কিন্তু ওদের মাসেলে বা পেশিতে টান লাগে এবং এই পেশিতে টান লাগার ফলে ওদের সাময়িক কিছু সময়ের জন্য পেটে ব্যথা হয় ওরা কিন্তু বলে অনেক সময় যে বমি করার মতন করলো তারপর পেটে হাত দিয়ে বলে পেটে ব্যথা করছে পেটে ব্যথা করছে তো এটা কিন্তু মাসেল পেনের জন্য হয়ে থাকে এটা কিন্তু একদমই সাময়িক সময়ের জন্য হয় যদি বাচ্চা যে কারণে বমি করার চেষ্টা করছে সেই ব্যাপারটাকে আমরা ঠিক করতে পারি তাহলে এই মাসেল পেনের জন্য পেটে ব্যথার মতো সমস্যাটা আর হবে না তিন নাম্বার যে কারণে বাচ্চাদের পেটে ব্যথার মতো সমস্যা হতে পারে সেটা হচ্ছে মায়ের খাওয়া দাওয়ার জন্য যদি মায়ের খাওয়া দাওয়া ঠিক না হয় সেক্ষেত্রে বাচ্চা কিন্তু পেটে ব্যথা হতে পারে এই সমস্যাটা দেখতে পাওয়া যায় যারা মায়ের ব্রেস্ট মিল্ক খাচ্ছে তাদের মধ্যে মা যদি তার খাবারের দাবারে অ্যালার্জি হয়ে থাকে এই টাইপের কোনো খাবার দাবার খেয়ে থাকে মানে হুইট হতে পারে বাদাম হতে পারে ডিম হতে পারে দুধের কোনো প্রোডাক্ট হতে পারে এই টাইপের খাবার যেগুলো থেকে সাধারণত অ্যালার্জি হয়ে থাকে সেই সমস্ত খাবারগুলো যদি মা ইনটেক করে তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চার গ্যাসের সমস্যা হতে পারে যদি স্পাইসি টাইপের খাবার দাবার খান মা সেক্ষেত্রে কিন্তু বাচ্চার গ্যাসের সমস্যা হতে পারে আর এই কারণেই কিন্তু যে সমস্ত মায়েরা ব্রেস্ট ফিডিং করাছেন বাচ্চাকে তাদের কোন কোন খাবারগুলো খাওয়া উচিত কোন কোন খাবারগুলো খাওয়া উচিত না তার উপরে কিন্তু অলরেডি আমি ভিডিও করেছি তোমরা যারা ভিডিওটা দেখো তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নিও এছাড়া ব্রেস্ট ফিডিং কালীন মায়ের ডায়েট চ্যাট কেমন হওয়া উচিত তার উপরেও অলরেডি আমি ভিডিও করেছি তোমরা যারা এই ভিডিওটা দেখো তারা কিন্তু ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও চার নম্বর যে কারণে বাচ্চাদের পেটে ব্যথা হতে পারে সেটা হচ্ছে ওভার ফিডিং মানে বাচ্চাদেরকে অতিরিক্ত পরিমাণে খাবার দাবার খাওয়ানো হয়ে গেলে বা দুধ খাওয়ানো হয়ে গেলে তখন বাচ্চাদের পেটে ব্যথা হতে পারে এটা ছোটো বেবিদের মধ্যেও দেখা দিতে পারে বড়ো বেবিদের মধ্যেও দেখা দিতে পারে ছোটো বেবিদের ক্ষেত্রে ওরা বলতে পারে না আমরা মনে করি যে আরেকটু খাওয়াই আরেকটু খাওয়াই ওদের পেটটা ভরবে তাহলে আমরা বুঝতেও পারি না ঠিকঠাক মতন পেট ভরছে কিনা সেক্ষেত্রে আমরা অনেক সময় বেশি পরিমাণে দুধ খাইয়ে দিই প্রেস মিল্ক হোক বা ফর্মুলা মিল্ক হোক বেশি পরিমাণে খাইয়ে দিই তখন ওদের পেটে ব্যথা করতে পারে ওরা কাঁদতে পারে এবং বড় বেবিদের ক্ষেত্রে আমরা অনেক সময় কী করি মোবাইল দেখতে দেখাতে দেখাতে বা টিভি দেখাতে দেখাতে এত পরিমাণে খাইয়ে দিই যে ওরাও বুঝতে পারে না প্রথমে এবং পরবর্তীকালে গিয়ে ওদের পেটে ব্যথা করে আসলে হয় কি যে বাচ্চাদের স্টমাক তো খুব ছোট্ট হয় তার থেকে যদি আমরা বেশি পরিমাণে বাচ্চাকে খাইয়ে দিই পেটে স্বাভাবিকভাবেই চাপ পড়বে এবং সেই খাবারটা হজম করতে ওদের সমস্যা হবে খুব স্লোলি স্লোলি ওরা ওটাকে হজম করবে এবং আস্তে আস্তে এই পেটে ব্যথার ব্যাপারটা কমবে তার আগে কিন্তু বাচ্চারা এই পেটে ব্যথার জন্য কষ্ট পেতে পারে এটা খুব সাময়িক ব্যাপার খাবারটা যখন ধীরে ধীরে হজম হয়ে যাবে তখন অটোমেটিক পেটে ব্যথাটা কমতে পারে এর জন্য আগের থেকেই আমাদের কিন্তু বাচ্চাদেরকে খুব চেপে চেপে এক একবারে খাওয়ানোটা ঠিক না হালকা করে বাচ্চাদেরকে ফিড করানো উচিত মোট কথা জিরো থেকে ছ মাসের বেবিদের অ্যাজ পার ডিম্যান্ড খাওয়ানো উচিত ওদের চাহিদা অনুযায়ী খাওয়ানো উচিত এছাড়া আমরা যেটা করতে পারি যদি আমাদের মনে হয় যে বাচ্চাকে বেশি পরিমাণে খাওয়ানো হয়ে গেছে বাচ্চা কাঁদছে পেটে ব্যথা করছে বলে তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বাচ্চাকে সাথে সাথে একদম শোয়ানো উচিত না বাচ্চাকে বসেই রাখা উচিত বা বাচ্চার হাতটা ধরে একটু হালকাভাবে বাচ্চাকে হাঁটানো উচিত যদি বাচ্চা বড় হয়ে যায় হাঁটতে শিখে যায় হালকা করে বাচ্চাকে নিয়ে একটু হাঁটানো উচিত যাতে বাচ্চার খাবারটা তাড়াতাড়ি হজম হতে পারে আর যে সমস্ত বিভিটা বড় হয়ে গেছে সলিড ফুড খাওয়া শুরু করে দিয়েছে তাদেরকে আমরা এক একবারে কতটা পরিমাণে সলিড ফুড খাওয়াবো তার উপরে তো অলরেডি আমি ভিডিও করেছি তোমরা যারা এই ভিডিওটা দেখো নি তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নিও কারণ ওখান থেকে তোমরা বুঝতে পারবে যে বাচ্চাকে এক একবারে কতটা পরিমাণে সলিড ফুড খাওয়ানো সেটা বেশি হয়ে যাচ্ছে না কম হয়ে যাচ্ছে বা যে কারণে বাচ্চাদের পেটে ব্যথার মতো সমস্যা হতে পারে সেটা হচ্ছে ক্রিমির সমস্যা থাকলে এই কৃমির সমস্যা ছোট বেবিদের মধ্যেও থাকতে পারে বড় বেবিদের মধ্যেও থাকতে পারে এবার বাচ্চা ক্রিমির জন্য ক্রিমির সমস্যায় পেটে ব্যথায় ভুগছে কিনা বুঝবে কী করে এক তো বাচ্চার পটি থেকে ক্রিমি বেরোতে পারে বাচ্চার বারবার খিদে পেতে পারে বাচ্চার ওজন মানে বাচ্চা খাচ্ছে বাট বাচ্চার ওজন বাড়ছে না এরকম যদি লক্ষণগুলো দেখা দেয় এবং বাচ্চা যদি মাঝে মাঝেই বলে ওঠে যে পেটে ব্যথা করছে পেটে ব্যথা করছে বা পেটে হাত দিয়ে কাঁপতে থাকে সেক্ষেত্রে কিন্তু অনুমান করা যেতে পারে যে বাচ্চার কৃমি হয়েছে বলে বাচ্চার পেটে যন্ত্রণা করছে হ্যাঁ তো এক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো এক বছরের বেবিদের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতাই আমাদের মেনটেন করতে হবে কারণ এক বছরের ছোটোবেবীদেরকে ডক্টররা ক্রিমির ওষুধ দেওয়া পছন্দ করেন যদি খুব বেশি পরিমাণে কৃমি হয় সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত ইমার্জেন্সি বুঝে বাচ্চাকে ডক্টর সেই মতন ট্রিটমেন্ট করতে পারেন যদি বাচ্চার বয়স এক বছরের বেশি হয়ে গিয়ে থাকে এবং মনে হচ্ছে যে বাচ্চার কৃমির সমস্যা হচ্ছে তার জন্য পেটে ব্যথা হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু ডক্টরের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে এবং টাইম বুঝে বুঝে ক্রিমির ওষুধের ডোজটা শুরু করতে হবে এবং সেই মতন ওষুধটা বাচ্চাকে খাওয়াতে হবে মোটামুটি বাচ্চাদেরকে ক্রিমির হাত থেকে বাঁচানোর জন্য বা যদি বাচ্চার ক্রিমি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি তার উপরে ডিটেলসে আমি ভিডিও করেছি তোমরা যারা ওই ভিডিওটা দেখো তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নিও মানে বাচ্চাদের পেটে ব্যথা হতে পারে প্যানিক থেকে বা বাচ্চাদের কোনো কিছুতে হয়তো ভয় হচ্ছে বা বাচ্চাদের কোনো কিছু একটা করতে ইচ্ছে করছে না তাও আমরা করাতে চাইছি এই রকম সিচুয়েশনে বাচ্চাদের কিন্তু পেটে ব্যথা হতে পারে বা বাচ্চারা আমাদের বোঝানোর চেষ্টা করতে পারে যে ওদের পেটে ব্যথা হচ্ছে সেটা আদৌ হতেও পারে নাও হতে পারে হ্যাঁ আর এই ব্যাপারগুলো সম্পূর্ণ দেখতে পাওয়া যায় বড়ো বেবিদের ক্ষেত্রে ছোটো বেবিদের ক্ষেত্রে এরকম হয় না মোটামুটি দু বছরে বড়ো বেবিদের মধ্যে কিন্তু এরকম ব্যাপারটা লক্ষ্য করা যায় অনেক সময় স্কুল যেতে চায় না বাচ্চারা ভয় পেয়ে যায় বা বাচ্চাকে নিয়ে বেরোনো হবে তখন ওদের মধ্যে একটা টেনশন থেকে পেটে ব্যথার মতন সমস্যা হতে পারে আবার অনেক সময় বাচ্চারা নর্মালি কোনো কিছুকে এড়িয়ে যাওয়ার জন্য মানে পড়তে বসতে চাইছি না বা স্কুলে যেতে চাইছি না তার জন্য একটা গল্প তৈরি করে ফেলে নিজের মতন যে বাচ্চার পেটে ব্যথা হচ্ছে আদৌ হয়তো সেক্ষেত্রে পেটে ব্যথা হচ্ছেই না এক্ষেত্রে আমাদের এই প্যানিকটাকে বা ভয়টাকে কাটাতে হবে লং টাইম ধরে বাচ্চাকে ঘুম থেকে তুলেই তাড়াহুড়ো করে খাইয়ে দায়ে চল বেরো 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 করে বাইরে নিয়ে যাওয়া বা স্কুলে নিয়ে যাওয়াটা ঠিক নয় আস্তে আস্তে বাচ্চার সাথে মিশিয়ে একটু খেলাধুলার মাধ্যমে রিল্যাক্স করে ঘুম থেকে তুলে আদর করে তুলে বসিয়ে তারপর ধীরে ধীরে কোনো একটা আকর্ষণীয় কিছু বা বাচ্চা যেটা ভালো লাগে এরকম কোনো কিছু সম্বন্ধে বাচ্চাকে বলে বাচ্চাকে বাইরে বার করার চেষ্টা করতে হবে যাতে পুরো ব্যাপারটা অনেকটা স্মুথ হয় ঠিক আছে তো প্যানিক থেকে বা ভয় থেকে বাচ্চার পেটে ব্যথা করতে পারে সাময়িকভাবে আবার নর্মালি কোনো কিছুকে এড়িয়ে চলার জন্য ওরা একটা গল্প তৈরি করতে পারে পেটে ব্যথার মতো খাবার দাবার যদি ঠিক মতন হজম না হয় এটা ছোটো বেবি হতে পারে বড় বেবি হতে পারে সাধারণত বড় বেবিদের মধ্যে আজকাল দেখতে পাওয়া যায় বাচ্চাদেরকে আমরা এমন অনেক কিছু খাইয়ে থাকি যেগুলো খুব সহজে বাচ্চারা হজম করতে পারে না সেটা স্পাইসি খাবার দাবার হতে পারে হোটেলের খাবার দাবার হতে পারে স্ট্রিট ফুড হতে পারে বা প্যাকেট করা কোনো খাবার বার্গার পেস্ট্রি হতে পারে এই সমস্ত খাবারগুলোর মধ্যে বিভিন্ন রকমের মশলা থাকে তো সেই সমস্ত রকম খাবার দাবার খাওয়ার ফলে কিন্তু বাচ্চাদের হজমের সমস্যা হয়ে থাকে পটি ঠিক মতন হয় না ফলে বাচ্চাদের পেটে ব্যথা করে থাকে অনেক সময় এরকম হয়ে থাকে যেমন আমাদের কি অ্যাসিড হয় না আমাদের যেমন বড়দের অ্যাসিড হয় বাচ্চাদেরও কিন্তু খাবার ঠিক মতন হজম না হলে খাবারে বেশ কিছুটা অংশ উপর দিকে উঠে আসে বুকের কাছে জ্বালা জ্বালা করে ব্যথা করে পেটে ব্যথা করে তো এরকম বাচ্চাদের ক্ষেত্রেও হয়ে থাকে এই সমস্ত কারণগুলোর জন্য মানে খাবার দাবার যদি ঠিকঠাক না হয় সহজপাচ্য না হয় বা খুব স্পাইসি টাইপের হয়ে যায় যেটা বাচ্চাদের পক্ষে ঠিক নয় সেক্ষেত্রেও কিন্তু বাচ্চাদের পেটে ব্যথা হতে পারে তাই বাচ্চাদের খাবার দাবারকে আমাদের ওদের হজম ক্ষমতা বুঝে খাওয়ানো উচিত যদি ওরা স্পাইসি টাইপের খাবার দাবার খেতে চায় তো সেক্ষেত্রে আমাদের একটু রসুন পেঁয়াজ একটু মাখন বা চিজ দিয়ে ঘরেতে যদি আমরা এরকম টেস্টি খাবার বানাতে পারি তাহলে কিন্তু সেটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালোও হয় এবং ওদের পেটে ব্যথার মতন সমস্যাও হয় না বাচ্চার খাবার দাবার ঠিক মতন যাতে হজম হয় তার জন্য কিন্তু বাচ্চাদেরকে জল খাওয়ানোটাও ভীষণ দরকার বা যে কারণে বাচ্চাদের পেটে ব্যথা হতে পারে সেটা হচ্ছে খুবই কমন এখনকার দিনে সেটা ছোটো বেবিদের মধ্যেও দেখা দিতে পারে বড় বেবিদের মধ্যেও দেখা দিতে পারে সেটা হচ্ছে পটি যদি ঠিকমতো না হয় পেট যদি পরিষ্কার না হয় ছোটো বেবিদের মধ্যেও দিন ধরে যদি পটি ঠিকমতো না হয় সেক্ষেত্রে গ্যাস ফর্ম করে যায় বাচ্চার পেটে ব্যথা হয় কষ্ট হয় বড় বেবিদের ক্ষেত্রেও তাই বড়ো বেবিদেরকে আমরা এত রকম উল্টোপাল্টা জিনিস মাঝে সাঝে এখন খাইয়ে থাকি ময়দার তৈরি জিনিস যেগুলো খুব সহজে দেহে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে কিন্তু ফাইবার থাকে না বলে পটি হিসেবে বেরোতে পারছে না তো সেই সমস্ত খাবার দাবার খাওয়ার ফলে কিন্তু বাচ্চাদের পটিটা ঠিক মতন হয় না সেখান থেকে কিন্তু বাচ্চাদের পেটে ব্যথা হতে পারে বেবিদের ক্ষেত্রে যদি পটির সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে মায়ের কিন্তু ময়দা টাইপের খাবারগুলো কম খাওয়া উচিত রেড টাইপের খাবারগুলো কম খাওয়া উচিত তার পরিবর্তে ফল সবজি এগুলো ভালো করে খাওয়া উচিত আর বড়ো বেবিদের ক্ষেত্রে যদি পটির সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে বড় বেবিদেরকেও কিন্তু ফল সবজি অন্যান্য খাবারের সাথে ভালো করে খাওয়ানো উচিত এবং জল ঠিক মতন খাওয়ানো উচিত আর রেড মিট ময়দার তৈরি কোনো খাবার এই সমস্ত খাবারগুলো কিন্তু কম খাওয়ানো উচিত তো মোটামুটি এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু বাচ্চাদের পেটে ব্যথার মতো সমস্যা হয়ে থাকে যদি আমরা প্রত্যেকেই আমাদের বেবিদেরকে দেখি যে একটা একটা করে ঠিক কোন কারণের জন্য বাচ্চার পেটে ব্যথার মতো সমস্যা হচ্ছে তাহলে কিন্তু সেটাকে আমরা ঠিক করতে পারবো এবং বাচ্চাদেরকে আরাম দিতে পারবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেলের সঙ্গে আটাশ থেকো থ্যাংক ইউ